আর্জেন্টিনার লাইন আপটা আমরা একটু দেখতে চাই। পসিবল লাইন আপের কথা যদি বলি, প্রথম ম্যাচ থেকে সেকেন্ড ম্যাচে পাঁচটা বদল ছিল। আজকের কথা যদি বলি, ওই একই কথা আসলে, রোটেশন রেস্টের কথাও যদি বলি, সব মিলিয়ে গোলকিপিংয়ে যথারীতি এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক হিসেবে মলিনা, লেফট ব্যাকে প্রথম ম্যাচে তাগলিয়া ফিকো খেলেছেন, পরের ম্যাচটা একই না, আজকেও একই না আছেন, ওতামেন্দি এবং রোমেরো স্টার্ট করছেন। যদিও আমরা লিসান্দ্রো মার্টিনেজ দারুণ পারফর্ম করার পরও স্কালোনি কিন্তু গেল ম্যাচেই আসলে বলেছেন ম্যাচ শেষে যে খুব বেশি বদল তিনি করবেন না। এনজো ফার্নান্দেজ আজকে শুরু করছেন, তিনি গেল ম্যাচে গোল পেয়েছিলেন। এছাড়া ডিপল, ম্যাকালিস্টার গেল ম্যাচেও খেলেছেন, মেসি, আলভারেজ, ডিমারিয়া, সো এনজো ফার্নান্দেজ দলে ঢুকেছেন। কেমন লাগছে আসলে দলটা? দেখেন, ফার্স্ট ম্যাচের পর কিন্তু অনেক কিছু চেঞ্জ হচ্ছে বা চেঞ্জের চিন্তাভাবনা আর্জেন্টিনা টিমে চলতেছে। কারণ আর্জেন্টিনা যখনই ফুটবল খেলে তাদের বেসিক যেটাই দেখেন, তাদের সব কিছু মেসি কেন্দ্রিক। আপনার লাস্ট দুইটা ম্যাচেই দেখেন মেসির ফার্স্ট গোল, সেকেন্ড ম্যাচে সেকেন্ড গোল এবং অ্যাসিস্ট সহ সব কিছু মেসি কেন্দ্রিক, এটা একদম নো ডাউট। তার মেসি কেন্দ্রিক ক্ষেত্রে খেলতে গেলেও কিন্তু মেসিকে আপনাকে ফ্রি রোল দিতে হবে। তখন ফ্রি রোল দিতে গেলে আপনাকে নয়জনের ইম্পর্টেন্সি টিমের মধ্যে বেশি, যেখানে তাকে সাপোর্ট দেওয়ার মতো ডিমারিয়ার পারফরমেন্স এখনও আমাদের কারো চোখে পড়ে নাই। কারণ এই ধরনের বিগ ম্যাচ বলেন আদার যে বলেন, কারণ আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ হারার পর থেকে কিন্তু এখন তাদের ফাইনাল খেলতে গেলেও নক আউট সিস্টেমে তারা চলে গেছে। তাদের এভরি ম্যাচ জিততে হবে, তাদের এভরি ম্যাচে জিতে তাদের কোয়ালিফাই করতে হবে, কোয়ার্টার ফাইনাল খেলতে হবে, সেমিফাইনাল খেলতে হবে, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তাদের দূরত্ব অনেক কিন্তু বাড়তে সব কিছুতে তারা স্টার্ট করছে নক আউট থেকে। সব কিছু মিলে আমি বলবো যে ডিমারিয়ার ইম্পর্টেন্স অনেক বেশি। আরেকটা জিনিস আমি এর আগেওবার বলছি যে দিবালা যদি ইঞ্জুরি না থাকে, এই টিমে দিবালাকে অনেক সময় দরকার হবে, কারণ সে গুড ফিনিশার, টিমে তাকে লাগবে। বাট মেসি আর তার রুল সেম বলে সে অনেক সময় মেসির কারণে সে টিমে আসতে পারতেছে না। মার্টিনেজের স্কোরিংয়ে যেহেতু বেঞ্চে নামানো হয় না, মানে সাবস্টিটিউট হিসেবে উঠিয়ে নেওয়া হয় না, সাবস্টিটিউট হিসেবে আসলে দিবালাকে আমরা দেখি না যদি না দল খুব বেশি পিছিয়ে থাকে। এটাই বললাম যে দিবালাকে এই টিমে দরকার আছে, তাকে অন্য পজিশনে তাকে খেলালে টিমের একটা সাপোর্টিং স্কোরিং রুলে তাকে সাপোর্ট করবে। কারণ আমরা সবসময় চিন্তা করি মেসির উপর ভিত্তি করে, বাট মেসির উপর ভিত্তি করলে আপনাকে ডিমারিয়া, মার্টিনেস সবাইকে তাদের নিজের স্কোরে। কারণ দেখেন ব্রাজিল আর্জেন্টিনার যেটা ডিফারেন্স হয়, ব্রাজিলে যখন আপনি নেইমারের দিকে তাকাবেন, তাদের অন্য অন্য প্লেয়াররা কিন্তু সে সুযোগটা নেই, নেইমারের দিকে কাজে লাগাবে, কারণ নেইমার সুযোগ করে দিচ্ছে। সেম জিনিস আর্জেন্টিনা টিম হয়, মেসি সুযোগ করে দিচ্ছে, বাট সে সুযোগটা কি নিতে পারতেছে নাকি? হোল্ডিং মিডফিল্ডার একটা দল আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যানচেস্টার সিটিকে দেখেছিলাম, এর আগের যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ছিল সেখানে তিনি কোনো হোল্ডিং মিডফিল্ডার রাখেননি, রদ্রি বা ফ্যাবিনহোকে, সেটার মাসুল তিনি চেলসির কাছে হেরে দিয়েছেন। আজকে আমরা দেখছি হোল্ডিং মিডফিল্ডার রাখেননি কোচ স্কালোনি, কারণ গুইদো রদ্রিগেস, পারাদাস, এই দুজন আসলে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেন। আজকে এনজো ফার্নান্দেসকে খেলানো হচ্ছে, যিনি প্লেমেকার পজিশনে আসলে বেনফিকাতে খেলেন, এবং ডিপলকে কি সেক্ষেত্রে আসলে হোল্ডিং মিডফিল্ডের কাজটা করতে হবে বলে মনে করেন কিনা, কারণ ম্যাকালিস্টার অনেকটা সামনের দিকেই খেলেন? দেখেন মিডফিল্ড যারা খেলে ডিফেন্সিভ আর অ্যাটাকিংয়ের সেক্টরটা খুবই, কারণ আমি নিজে মিডফিল্ডের প্লেয়ার, সেটা তো কখনোই এক না, না এটা তো আপনার ডিপেন্ড করে হচ্ছিল আপনি কোন ধরনের স্টাইলে হোল্ডিং মিডফিল্ড খেলেননি। আমি খেলেছি কোন ধরনের স্টাইল আপনি ফুটবল খেলবেন সেটা ডিপেন্ড করে। কারণ হচ্ছিল ডিফেন্সিভ মিডফিল্ড এই কারণে খেলে আপনার সিকিউরিটিটা মেনটেন করার জন্য, যখন আপনার ট্রানজিশন মুভমেন্টে যখন কাউন্টার অ্যাটাকে আপনাকে ডিফেন্ড করতে হবে, তখন কিন্তু সিকিউরিটিটা ডিফেন্সিভ মিডফিল্ড করবে। আমি আমি আমার খেলা নষ্ট করা যার কাজ, খেলা নষ্ট করা যার কাজ সেটা হলো ভিন্ন। আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি, এখানে যখন আপনাকে, আপনি যখন বললেন তিনজনই অ্যাটাকিং মিডফিল্ডার, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি পোল্যান্ডকে হারানোর জন্য আপনার যেটা দরকার কোচের সেন্সে, সেটাই সে টিমটা এখানে তুলে ধরেছে। কারণ আপনার ডিফেন্ডিং বলতে আমরা যেটা বুঝি ডিফেন্সিভ মিডফিল্ড বলতে অ্যাটাকিং মিডফিল্ড বলতে আমাদের মিডফিল্ডার যারা ডুয়েল মিডফিল্ড খেলে তাদের কোনো পজিশন হয় না, সেটা ডিপেন্ড করে কারো অ্যাটাকিং ভালো, কারো ডিফেন্ডিং ভালো, কারো ডিফেন্ডিংটা খুবই ভালো। আর অনেক সময় ডিফেন্ডিং ভালো থাকা অবস্থায় আপনাকে প্রবলেম ফেস করতে হয় উইথ বলে, উইথাউট বলে না। এখানে দরকার তিন পয়েন্ট, এখানে আপনার উইথাউট বল এবং উইথ বল দুইটাই আপনাকে চিন্তা করতে হবে। তাহলে দ্যাটস ওয়াই সে ওই চিন্তা করে তিনটে অ্যাটাকিং মিডফিল্ডার সেই টিমে দিয়েছে, কারণ উইথ বলে তাকে আরও বেশি ফাস্ট হইতে হবে। যেটা এই কিছুক্ষণ আগে আপু বলতেছিল যে খেলা দেখে আমার ভালো, আমাদের পছন্দ হয় নাই যে আমরা
আর্জেন্টিনা টিম উনি আর্জেন্টিনা টিম সেমিফাইনাল বা কোনো একটা জায়গায় ভালো জায়গায় যেতে পারবে। দ্যাটস ওয়াই কিছু চেঞ্জ এখানে এনেছে কোচের ক্ষেত্রে। আপনি কি পজিটিভলি নিচ্ছেন না নেগেটিভলি এই বদলগুলোকে? মাস্ট বি পজিটিভলি নিব।